আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের এই যে প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। তাহলে এখানে আমাদের একটা সমস্যা আছে, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাইনি। গত পর্বে আমরা এটা দেখতে পাইনি, আমাদের একটা এরর ছিল, সেটা হলো এই যে প্রথমে যে আমরা এররটা দেখেছিলাম, এটা মূলত আমাদের কলারের যে প্রপার্টি ব্যবহার করেছিলাম, আমাদের কোড ব্যবহার করেছিলাম, এই কোডের মধ্যে আমাদের একটা এফ বেশি হয়ে গিয়েছে, এই জন্য মূলত আমাদের এই যে ইমেজ, ইমেজের পরে আমাদের বাকি যে ট্যাগগুলো আমরা ইউজ করেছি এখনও কিন্তু এই ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করিনি। তাহলে এখন আমরা কিন্তু এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কলার, এই ব্যাকগ্রাউন্ড কলারটা কিন্তু এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে অ্যাড করেছিলাম ইমেজ সেকশন, তাহলে ইমেজ সেকশন, ইমেজ সেকশনের মধ্যে ইমেজ, এবং ইমেজের ভিতরে, ইমেজের ভিতরে যদি আমাদের ইমেজের ভিতরে যদি কোনো ইমেজ থাকে তাহলে আমাদের অবজেক্ট ফিট হবে স্কেল ডাউন এবং ট্রানজিশন হবে এত, এবং এর ভিতরে যদি কোনো লেভেল থাকে তাহলে আমাদের এই প্রপার্টিগুলো ইউজ হবে। তাহলে এখান থেকে আমাদের এখানে লেভেল, লেভেলের বর্ডার কলার, বর্ডার কলার আমরা এখানে হ্যাজ এফ 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 ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু বর্ডার কলারটা মূলত আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমাদের যে লেভেল আছে সেই লেভেল কিন্তু এখনও ব্যবহার করিনি। তাহলে প্রথমে আমরা এখানে আমাদের লেভেলটা মূলত ব্যবহার করব, এবং লেভেলের মধ্যে আমাদের কি থাকবে, এই লেভেলের মধ্যে প্রথমে আমাদের অ্যাড করতে হবে লেভেল। তাহলে এখানে এল এ পি ই এল, লেভেল, এবং লেভেলের আমাদের এইচ টি এম এল ফর, এই এইচ টি এম এল ফর এখানে ব্যবহার করব আমরা, সো সি এইচ ডব্লিউ এস ই সুস ব্যবহার করব, এবং এই লেভেলের ভিতরে হবে আমাদের একটা আইকন, এবং এই আইকন হবে আমাদের মূলত একটা ইমেজের আইকন, মূলত এখানে ব্যবহার করব আমরা, আইকনের নেম হবে আমাদের আইও, এবং আই আইও আইও এস এবং আই এম এ জিই ইমেজ, এবং এটাকে আমাদের উপরে ইম্পোর্ট করতে হবে। আমরা যখন এখানে এটা ব্যবহার করলাম এটা কিন্তু অটোমেটিক উপরে ইম্পোর্ট হয়ে গিয়েছে, এই যে উপরে অটোমেটিক ইম্পোর্ট হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু আমাদের আর এরর দেখাচ্ছে না। এটা অনেক সময় অটোমেটিক ইম্পোর্ট হয় না, এটা যদি অটোমেটিক ইম্পোর্ট না হয়ে থাকে তাহলে উপরে আমাদের এভাবে ইম্পোর্ট করতে হবে। তাহলে এই আইকনের পরে আমরা একটা টেক্সট ব্যবহার করব, এবং টেক্সটটা থাকবে আমাদের এক্সপান এক্সপান ট্যাগের মধ্যে, এটা হবে আমাদের সি এইচ ডব্লিউ এস ই সুস ইমেজ। তাহলে এখান থেকে মূলত আমরা ইমেজটা সুস করতে পারবো। তাহলে এখন কিন্তু এটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এবং এখানে যে আমাদের আইকনটা আছে এবং এই আইকনটা এবং টেক্সটটা, এটাকে আমরা একটু ডিজাইন করব। আমাদের যে আইকনটা আছে এই আইকনটার যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আমরা একটু বাড়ায় দেব। তাহলে এখান থেকে আমাদের মেইন ডট সিএসএস এর মধ্যে লেভেল, এই লেভেলের ভিতরে মূলত আছে আমাদের এস ভিজি। তাহলে এখানে আইকনটা বলতে বোঝাচ্ছে এস ভিজি, কারণ আইকনগুলো হয় মূলত এস ভিজির দিয়ে। তাহলে এখানে আমরা ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ করে দেব 40 পিক্সেল, এবং এর যে কলার আছে আমাদের এস ভিজির একটা আমরা কলার সেট করব, সিও এল ও আর কলার, এর কলার হবে আমাদের হ্যাজ বি ফোর এ সি এ সি, এবং এস ভিজির পরে আমাদের একটা স্পান ট্যাগ আছে, এবং স্পান ট্যাগের যে কলার, এই কলার আমরা সেট করব হ্যাজ এফ দুঃখিত 40 40 40। তাহলে এখন এটার আমাদের কাজ কমপ্লিট, তাহলে এখন এটা আমাদের ঠিক আছে, এবং আমরা এখানে সুন্দর একটা বর্ডার দেখতে পাচ্ছি। এবং এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কি হবে, আমাদের ইমেজ সিলেক্ট করার অপশন আসবে, এটা আমরা পরে করব। আগে আমাদের এখানে যে বাটনগুলো আমরা ব্যবহার করেছি এই বাটনগুলো নিয়ে কাজ করি। তাহলে মেইন সেকশন, মেইন সেকশনের পরে আমাদের ইমেজ, এবং ইমেজের পরে আমাদের আরেকটা ক্লাস আমরা ব্যবহার করেছিলাম ইমেজ সিলেক্ট, অর্থাৎ ইমেজ সেকশনের পরে আছে ইমেজ। তাহলে ইমেজ সেকশনের পরে আমরা ব্যবহার করলাম আমাদের ইমেজ ক্লাস, এবং ইমেজ ক্লাসের পরে আমরা ধরব আমাদের ইমেজ যে সিলেকশন আছে, এই ইমেজ সিলেকশন ক্লাসকে মূলত আমরা ধরব। তাহলে এখান থেকে আমাদের ইমেজ সিলেকশন ক্লাস, এবং এই ইমেজ সিলেকশন ক্লাসের মধ্যেই কিন্তু আমরা ব্যবহার করেছিলাম আমাদের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো, এর মার্জিন, এই মার্জিন আমরা ব্যবহার করব মূলত উপরে এবং নিচে, এবং উপরে আবার নিচে হবে আমাদের 20 পিক্সেল, মার্জিন উপরে এবং নিচে হবে 20 পিক্সেল। তাহলে এই যে আমাদের উপরে মার্জিন হয়ে গেল 20 পিক্সেল, এবং নিচে মার্জিন হয়ে গেল 20 পিক্সেল, অর্থাৎ উপরে আমাদের গ্যাপ তৈরি হলো 20, নিচে গ্যাপ তৈরি হলো 20 পিক্সেলের। এবং এরপরে আমাদের এখানে আমরা এরপরে ব্যবহার করব ডিসপ্লে, এই ডিসপ্লে হয়ে যাবে আমাদের
ফ্লাক্স আমরা যখনই ডিসপ্লে ফ্লাক্স ব্যবহার করব এগুলো সবগুলো যে বাটনগুলো আছে এই বাটনগুলো কিন্তু আমাদের পাশাপাশি চলে গেল তাহলে এরপরে এর জাস্টিফাই কন্টেন্ট এই জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করব আমাদের ফ্লাক্স ইন্ট অর্থাৎ সবগুলো বাটন আমাদের রাইট সবগুলো বাটন মূলত রাইট পাশে চলে আসবে অর্থাৎ আমাদের এখানে যেহেতু জায়গা কম দেখাচ্ছে এইজন্য এরকম করে স্পেস ধরে আছে এরপরে আমাদের আন্ডো এবং রিডো যে বাটন আমরা ব্যবহার করেছিলাম এই বাটনটা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে এটা করার জন্য আমরা এই যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলোর মধ্যে আমরা নির্দিষ্টভাবে একটা করে ক্লাস অ্যাড করব তাহলে প্রথমে মূলত এখানে যে আন্ডো রিডো বাটন আছে এবং ক্রপ ইমেজ আছে চুজ ইমেজ আছে সবগুলো বাটনের মধ্যে নির্দিষ্টভাবে একটা করে ক্লাস অ্যাড করব মূলত আমরা তাহলে প্রথমে ক্লাস অ্যাড করব আমাদের যে রিডো এবং আন্ডো বাটন আছে এই দুটার মধ্যে তাহলে এখানে ক্লাস নেম যেহেতু এটা আমাদের আন্ডো করার জন্য তাহলে এটা হবে আমাদের আন্ডো এই ক্লাস নেমটাকে এখান থেকে আমরা কপি করব কন্ট্রোল সি এবং সবগুলোর মধ্যে এটাকে পেস্ট করে দেব তাহলে পেস্ট এখানে আমাদের আছে লেবেল এই লেবেলের মধ্যে আমাদের কোনো ক্লাস নেম অ্যাড করার প্রয়োজন নেই তাহলে এটা হলো আমাদের আন্ডো এটা হলো আমাদের রিডো তাহলে এটা হলো রিডো এরপরে আমাদের হলো ক্রপ সি আর ও পি ক্রপ এরপরে আছে আমাদের লেবেল ইনপুট এই যে আমরা ইনপুট ব্যবহার করেছিলাম ফাইল তাহলে এই ফাইলের আমাদের একটা আইডি ব্যবহার করতে হবে আইডি এই আইডি হবে কোন আইডি আমরা যখন আমাদের এই ইমেজের মধ্যে ক্লিক করব অর্থাৎ এই ইমেজ আইকন এবং টেক্সটের মধ্যে ক্লিক করব তখন এই ফাইলের মধ্যে আমাদের ফাইল ইনসার্ট হয়ে যাবে মানে এটা আমাদের মূলত ওপেন হবে ফাইলটা এই জন্য আমাদের কি ব্যবহার করতে হবে আইডি এই যে আমরা এখানে HTML ফর ব্যবহার করেছিলাম তাহলে HTML ফর ব্যবহার করেছিলাম যে উপরের লেবেলের মধ্যে চুজ তাহলে এখানে এই আইডির মধ্যে আমরা ব্যবহার করব চুজ এবং এই যে লেবেল আছে এই লেবেলের মধ্যেও কিন্তু আমাদের আইডি ব্যবহার করা HTML ফর ব্যবহার করা আছে চুজ তাহলে আমরা যখন এই চুজের মধ্যে ক্লিক করব এই যে চুজ ইমেজ তখন আমাদের এই ফাইলটা মূলত ওপেন হয়ে যাবে এবং আমরা যখন আমাদের এই ইমেজের মধ্যে ক্লিক করব তখন আমাদের কি হয়ে যাবে এই যে ফাইলটা আছে এই ফাইলটা মূলত ওপেন হয়ে যাবে তাহলে এখান থেকে ডেস্কটপ এবং ডেস্কটপ থেকে আমরা যে কোনো একটা ফাইল এখান থেকে কিন্তু আমরা ফাইল মূলত ইনসার্ট করতে পারবো তাহলে আমরা এখানে কিন্তু এই যে আমাদের এখানে নাম দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের এই যে বাটনগুলো আছে বাটনগুলো মূলত ডিজাইন করতে হবে তাহলে সিলেক্ট ইমেজের পরে আমাদের যে বাটনগুলো আছে সেই বাটনগুলোকে মূলত ধরবো আমরা কিন্তু বাটনগুলোর মধ্যে নির্দিষ্টভাবে কি ব্যবহার করেছিলাম নির্দিষ্টভাবে যে ক্লাস আছে সেই ক্লাসগুলো কিন্তু ব্যবহার করেছিলাম তাহলে প্রথমে আমরা ধরবো আমাদের রিডো এবং আন্ডো বাটনকে এখানে রিডো এবং কমা দিয়ে আমাদের দিতে হবে আন্ডো দুটা বাটনকে একসাথে ধরলাম এই যে এখানে একটা ডট চিহ্ন দিতে হবে নাহলে এরর দিবে এর যে ব্যাকগ্রাউন্ড কলার এই ব্যাকগ্রাউন্ড কলার হবে আমাদের হ্যাস 4A55 এবং এফ মূলত 3 সি না এবং মার্জিন লেফট অর্থাৎ লেফট সাইডে মার্জিন হবে মূলত 5 পিক্সেল এরপরে আমাদের কলার হ্যাস FFF অর্থাৎ এর ভিতরে যে টেক্সট থাকবে এবং আইকন আমাদের আছে এই আইকনের কলার হবে মূলত হোয়াইট এবং প্যাডিং উপর এবং নিচে হবে 5 পিক্সেল বাটনের উপরে এবং নিচে 5 পিক্সেল এবং দুই পাশে হবে 10 পিক্সেল তাহলে উপরে এবং নিচে 5 পিক্সেল এবং দুই পাশে দেখতে পাচ্ছি আমাদের 10 পিক্সেল এরপরে এর যে ফন্ট সাইজ এই ফন্ট সাইজ হবে আমাদের 18 পিক্সেল অর্থাৎ বাটনের ভিতরে আমাদের যে আইকনটা আছে সেটার সাইজ হবে আমাদের 18 পিক্সেল এরপরে আমরা এটার আগে আমাদের যে বাটন আছে সেই বাটনটাকে আমাদের আগে ডিজাইন করে নিতে হবে তাহলে LABEL লেবেল এবং BUTTON বাটন লেবেল আর বাটন যেটা আছে সেটাকে আমরা আগে ডিজাইন করব মূলত তাহলে এখান থেকে আমাদের লেবেল এবং বাটনের যে প্যাডিং এই প্যাডিং হবে আমাদের 8 পিক্সেল তাহলে এখানে লেবেল এবং বাটন কিসের জন্য ব্যবহার করলাম আমাদের এখানে এই যে লেবেল আর একটা লেবেল আর সবগুলো আমাদের বাটন এই ইনপুট ফাইলটাকে আমরা হাইড করে দেব এখানে যদি আমরা দেখি এই ইনপুট ফাইলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত এখানে হাইড করে রাখবো আমরা তাহলে এটা INPUT ইনপুট এটা আমাদের কোনো প্রয়োজন নেই কারণ ডিসপ্লে এটা আমাদের দেখাও করার কোনো প্রয়োজন নেই এটা আমরা দুঃখিত
ডিসপ্লে নান এনো এনি তাহলে এটা আমাদের নান হয়ে থাকে থাকবে ডিসপ্লে আমরা শুধু এটা কাজ করব এর যে আমরা এইচটিএমএল ফর ব্যবহার করলাম লেবেল ব্যবহার করে সেটা দিয়ে এটা আমাদের কোনো দেখানোর প্রয়োজন নেই তাহলে লেবেল বাটনের প্রথমে আমাদের প্যাডিং হবে 8 পিক্সেল এরপরে বর্ডার রেডিয়াস এই বর্ডার রেডিয়াস দেব আমরা 3 পিক্সেল এবং এর যে আউটলাইন আছে অর্থাৎ আমরা এখানে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো এখানে এই যে আমাদের আউটলাইন দেখতে পাচ্ছি আমাদের বর্ডারের মতো কালো একটা লেখা দেখতে পাচ্ছি এটার আমাদের যে আউটলাইন আছে এই আউটলাইনটা করে দিতে হবে এনও এনি নান তাহলে আউটলাইন হবে আমাদের নান এবং এখানে আমরা বর্ডার ব্যবহার করব অর্থাৎ আমাদের বাটনের মধ্যে বর্ডার থাকবে বর্ডার 1 পিক্সেল সলিড এস ও এল আই ডি 1 পিক্সেল সলিড হ্যাজ ডি এ ডি 7 ডি 7 ডি এ ডি 7 ডি 7 এবং আমরা যদি বাটনের মধ্যে আমাদের কার্সর রাখি সেটা হয়ে যাবে আমাদের পয়েন্টার অর্থাৎ পয়েন্টার শো করবে এবং এখানে আমাদের কলার এই কলার বলতে আমাদের বাটনের মধ্যে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর কলার হবে 404040 এবং এর ভিতরে যে ফন্ট আছে এই ফন্ট ওয়েট হবে 600 এবং আমরা এখানে আরও কিছু ব্যবহার করব এখানে এই যে কলার ব্যবহার করেছিলাম 4040 এটা আমরা রিমুভ করে দেব আমাদের 4040 না এখানে আমরা এফ 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 অর্থাৎ হোয়াইট কলার ব্যবহার করব এরপরে আমাদের যে টেক্সট ট্রান্সফর্ম এই টেক্সট ট্রান্সফর্মটা হবে মূলত আমাদের ক্যাপিটালাইজড অর্থাৎ প্রথম যে টেক্সের প্রথম যে অক্ষরটা সেটা হবে আমাদের ক্যাপিটাল লেটার এবং বাকি যে লেটারগুলো আছে সেটা হবে আমাদের স্মল লেটার এবং এর যে ফন্ট সাইজ এর ফন্ট সাইজ ব্যবহার করব আমরা 15 পিক্সেল তাহলে এখন কোনো আমাদের ইরর নেই তাহলে এখন কিন্তু এগুলো আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ড কলার আছে সেই ব্যাকগ্রাউন্ড কলারটা মূলত আমরা এখনও ব্যবহার করিনি বাটনের যে ব্যাকগ্রাউন্ড কলার সেটা কিন্তু আমরা ব্যবহার করিনি কারণ আমাদের ইন্ডিভিজুয়ালি যে বাটনের ক্লাস ব্যবহার করেছিলাম এই ক্লাসের ক্লাসকে আমরা ধরব এবং আমরা ব্যাকগ্রাউন্ড কলার ব্যবহার করব সি আর ও পি আমরা যে ক্রপ ক্লাস ব্যবহার করেছিলাম এই ক্রপ ক্লাসের ব্যাকগ্রাউন্ড আমরা সেট করব তাহলে ব্যাকগ্রাউন্ড কলার আমাদের হ্যাজ 8E3 8E3 3B7 তাহলে এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কলার দেখতে পাচ্ছি তাহলে এখানে যে সুজ ইমেজটা আছে মূলত সেটার কিন্তু আমরা এখনো ব্যাকগ্রাউন্ড কলার দেখতে পাচ্ছি না তাহলে আমরা ধরবো আমাদের সুজ ক্লাসকে তাহলে এখানে আমরা ব্যবহার করেছিলাম লেবেল এবং লেবেলের মধ্যে আমাদের কোনো ক্লাস এখানে ব্যবহার করা হয়নি আমাদের শুধু আমরা এখানে লেবেল ব্যবহার করেছিলাম তাহলে এই লেবেলটাকে ধরবো এবং লেবেলের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কলার আছে সেই কলার সেট করে দেব তাহলে লেবেলকে আমরা ধরবো এবং লেবেলের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কলার মূলত সেট করতে হবে তাহলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কলার ব্যাকগ্রাউন্ড যে কলার এই ব্যাকগ্রাউন্ড কলার ব্যবহার করবো আমাদের হ্যাজ 115 5811 তাহলে এখন এটা আমাদের ঠিক আছে তাহলে এটা দেখতে পাচ্ছি কিন্তু এই যে রাইট সাইড আছে এই রাইট সাইডের মধ্যে আমরা কিন্তু আমাদের যে বাটন আছে বাটনের এই রাইট সাইড এই রাইট সাইডের মধ্যে আমরা কিন্তু এটা মার্জিন দেখতে পাচ্ছি সম্ভবত তাহলে এখান থেকে আমাদের সম্পূর্ণ মার্জিন দেখতে পাচ্ছি ইমেজ সিলেক্টের মধ্যে আমাদের এখানে একটা মিস্টেক হয়েছিল ইমেজ যে সিলেক্ট আছে সেই সিলেক্টের মধ্যে মার্জিন আমরা 20 পিক্সেল ব্যবহার করেছিলাম চতুর্পাশে আমাদের রাইট লেফট সাইড এবং রাইট সাইড হবে 0 পিক্সেল তাহলে এখন ঠিক আছে কিন্তু এখানে যদি আমরা দেখি এর মাঝে কিন্তু আমাদের গ্যাপ সমস্যা এটার যে গ্যাপ এটার কিন্তু গ্যাপ আমাদের অনেক কমে গেছে তাহলে এখানে আমরা যে আমাদের মার্জিন লেফট ব্যবহার করব মূলত আমাদের লেবেল এবং লেবেলের মার্জিন লেফট ব্যবহার করব মার্জিন লেফট এই মার্জিন লেফট হবে আমাদের 8 পিক্সেল আমাদের রিডো এবং আন্ডোর মধ্যে আমরা মার্জিন লেফট ব্যবহার করেছিলাম 5 পিক্সেল তাহলে এখানে আমাদের 8 পিক্সেল হবে না এটা হবে আমাদের 5 পিক্সেল তাহলে এটা আমরা ব্যবহার করব 5 পিক্সেল এবং যেহেতু আমরা রিডো এবং আন্ডোর মধ্যে ব্যবহার করেছিলাম কত পিক্সেল 5 পিক্সেল ব্যবহার করেছিলাম এটা আমরা ব্যবহার করব 5 পিক্সেল এবং এখানে যে আমাদের ক্রপ ইমেজ আছে ক্রপ ইমেজ এবং ক্রপ ইমেজের লেফট সাইডে আমরা ব্যবহার করব সেমভাবে 5 পিক্সেল তাহলে এটা মূলত আমাদের সুন্দরভাবে কাজ করবে তাহলে এখন কিন্তু এই যে নিচের বাটন দুইটা আছে এগুলো আমাদের ঠিক আছে তাহলে এখন আমাদের আরেকটা ডিজাইন করতে হবে সেটা হলো
এই যে আমাদের ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিট, শুধু একটা আছে আমাদের রিসেট বাটন। এই রিসেট বাটন এবং আমাদের যে সেভ বাটন আছে, এখানে রিসেট বাটন এবং সেভ বাটন আছে। এই রিসেট আর সেভ বাটন মূলত কোথায় আছে? এই জায়গায় মূলত আছে, লেফট সাইডে মূলত আছে। তাহলে এটা নিয়ে মূলত আমাদের কাজ করতে হবে। এটা কোন সেকশনের মধ্যে আছে আমাদের? প্রথমে যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু আমরা এই যে লেভেল, এটা হলো আমাদের যে উপরের সেকশনটা আছে, সেটা হলো আমাদের এই যে ফিল্টার সাইড বডি। সাইড বডির মধ্যে আছে আমাদের ফিল্টার স্লাইডার, এবং ফিল্টার স্লাইডারের পর আছে আমাদের যে রোটেট সেকশনটা সেটা, এবং এগুলোর সবগুলোর পরে আমরা নিচে একবারে ব্যবহার করব। এই যে আমাদের সাইড বডি আছে, এই সাইড বডি বডির পরে অর্থাৎ সাইড বারের ভেতরে মূলত আমরা আমাদের যে বাটন দুইটা আছে সেই বাটন দুইটা ব্যবহার করব। তাহলে এখানে আমাদের ডট আর ই এস ই টি রিসেট, এবং এর ক্লাস হবে আমাদের রিসেট, এবং এখানে আমরা বাটন ব্যবহার করব ডবল টি ও এন বাটন, এবং প্রথম বাটনের নেম হবে আমাদের রিসেট, এবং দ্বিতীয় যে বাটনটা আমরা ব্যবহার করব এটা হবে আমাদের সেট ইমেজ। তাহলে দুঃখিত, সেট ইমেজ না, আমাদের এস এ ভি ই সেভ ইমেজ। তাহলে এই দুটা বাটনকে আমাদের এখন স্টাইল করতে হবে। তাহলে মেইন ডট সিএসএস এর মধ্যে আমাদের দেখতে হবে সাইড বার কোথায়, সেই সাইড বারের ভিতরে মূলত এটা নিয়ে আমাদের স্টাইল করতে হবে। তাহলে এখানে আমাদের আছে এই যে সাইড বার, সাইড বারের পরে আছে কিন্তু আমাদের স্প্যান একটা ট্যাগ আমরা ব্যবহার করেছিলাম। এই সাইড বারের পরে আমরা মূলত যে রিসেট ক্লাস অ্যাড করলাম, সেই রিসেট ক্লাসকে আমরা ধরবো, এবং যে আমাদের ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো মূলত করব। তাহলে এখান থেকে সাইড বারের পরে ডট আর ই এস ই টি রিসেট ক্লাস, এবং রিসেট ক্লাসের ভিতরে মূলত আছে আমাদের বাটন, এবং মার্জিন টপ, আমাদের রিসেট ক্লাসের মার্জিন টপ ব্যবহার করব 20 পিক্সেল, কারণ আমাদের রাইট সাইডের ডিজাইন করার সময় এখানে আমরা মার্জিন টপ 20 পিক্সেল ব্যবহার করেছিলাম, এই জন্য এটা 20 পিক্সেল। এবং এর ভিতরে তাহলে এর ভিতরে আছে আমাদের বাটন ক্লাস, বাটন বি ইউ ডবল টি ও এন, এই বাটনকে আমরা ধরবো, এবং বাটনের প্যাডিং সেমভাবে আমাদের আগের যে বাটনগুলো আছে সেই বাটনের আমাদের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো মূলত সেট করব। প্যাডিং হবে 8 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস, এবং বর্ডার রেডিয়াস হবে এটার 3 পিক্সেল, এবং এর যে আউটলাইন, এই আউটলাইন হবে আমাদের নান, NONE নান, এবং সেমভাবে এটাকে আমরা এখান থেকে কপি করে নেই। তাহলে এখানে যে প্রপার্টিসগুলো ইউজ করেছিলাম সবগুলো আমরা এখান থেকে কপি করে নেব। তাহলে এই যে এখানে না আমাদের লেবেল, এবং নিচে মূলত আছে এই যে আমাদের বাটন এবং কন্ট্রোল সি, এটা আমরা এখান থেকে কপি করে নেব, এবং এই যে রিসেটের মধ্যে যে বাটন আছে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের আর কিছু করতে হবে না। তাহলে এখানে আমরা দুইটা বাটন দেখতে পাচ্ছি, কিন্তু বাটন দুইটার কোনো কলার দেখতে পাচ্ছি না, সেই কলার আমাদের সেট করতে হবে। তাহলে এই যে প্রথম যে বাটনটা আছে এই বাটনটার মূলত আমরা ক্লাস অ্যাড করব। প্রথম বাটনটার ক্লাস নেম আমরা দেবো রিসেট বাটন, এবং পরের যে বাটনটা আমরা অ্যাড করলাম সেই বাটনটার নাম আমরা দেবো অন্য কিছু দিতে পারি, বা এটার নাম আমরা রিমুভ করে দিলাম। এই যে বাটনটা আছে এই বাটনটার ক্লাস নেম আমরা দেবো এস এ ভি ই সেভ। এখন আমরা কি করব, আমাদের এই যে মেইনের ভিতরে যে বাটন ব্যবহার করলাম এই বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কলার সেট করব। তাহলে এই বাটনের মধ্যে যে আমরা ব্যাকগ্রাউন্ড কলারটা সেট করব সেটা পাবে মূলত কে পাবে? সেটা মূলত পাবে আমাদের যে রিসেট বাটনটা আছে সেটা, আর জি বি। তাহলে আর জি বি কলার এখানে ব্যবহার করব 243.53.85। তাহলে এখানে যদি আমরা দেখি দুইটা বাটনই পাচ্ছে, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের সেভ বাটনটাকে এস এ ভি সেভ ক্লাস দিয়ে ধরবো, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কলার আছে সেই ব্যাকগ্রাউন্ড কলারটা আমরা কি করে দেব, এখানে চেঞ্জ করে দেব। তাহলে এর ব্যাকগ্রাউন্ড কলার হবে আমাদের হ্যাজ ই 33, হ্যাজ ই 33.5F3, এবং এটা এখানে আমাদের ইম্পর্টেন্ট যে প্লাগ আছে সেটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা আমাদের কাজ করবে না। তাহলে এখন মূলত এটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটা মার্জিন লেফট দিতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব মার্জিন লেফট, মার্জিন লেফট হবে আমাদের সেমভাবে 5 পিক্সেল। আমাদের আগের বাটনগুলোর মধ্যে যেরকম আমরা পিক্সেল ব্যবহার করেছিলাম 5 পিক্সেল সেরকম। তাহলে এখন কিন্তু আমাদের যে অ্যাপস্টার যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। মোটামুটি কমপ্লিট বলতে আমাদের পুরাই কমপ্লিট। এখন আমাদের কাজ করব আমাদের যে ফাংশনালিটিগুলো আছে সেই ফাংশনালিটিগুলো নিয়ে কাজ করব।
এখানে আমাদের আরো কিছু স্টাইল করতে হবে যেগুলো আমাদের যখন আমাদের প্রয়োজন হবে মূলত তখন করব তাহলে এই পর্ব এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পরের পর্ব থেকে আমাদের মূল যে কাজ সেই কাজগুলো আমরা শুরু করব